হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের হোয়াইট স্ক্রিন রিলিক্স ভিডিও আপনারা খুব সহজেই তৈরি করবেন। এই জন্য আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপর থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন ধরনের রেশিও চলে আসবে। আপনারা যেই রেশিওতে ভিডিও বানাতে চান সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচ থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তারপর আপনারা এখান থেকে ইমেজ অ্যাসেস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা হোয়াইট কালার ইমেজ দেখতে পাবেন, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে ইমেজটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা উপর থেকে এটাকে ক্রস করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর লেয়ার। আপনারা যত সেকেন্ড ভিডিও বানাতে চান এই জন্য এই লেয়ার উপরে ক্লিক করবেন এবং ভিডিওটা ততটুকু বড় করে দিবেন আপনারা যত সেকেন্ড ভিডিওটা বানাতে চান। তারপর আপনারা আবার প্রথমে চলে আসবেন। আপনারা স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে। তো প্রথমে আপনাদের কাজ হচ্ছে আপনারা যে গানটা দিয়ে রিলিক্স তৈরি করতে চান সেই গানটা এখানে অ্যাড করে দেওয়া। এই জন্য আগে থেকে কিন্তু আপনারা অডিওতে গানটা ডাউনলোড দিয়ে রাখবেন। তারপর আপনারা এখানে অডিও অপশনে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে ফোল্ডার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে চলে আসবেন। আপনারা যে গানটা ডাউনলোড দিয়েছেন সেই গানটা এখানে পেয়ে যাবেন। গানটার উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে প্লাস আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন যে গানটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা উপর থেকে এটাকে ক্রস করে দিবেন। আপনাদের যদি গানটার কাটসাট করার প্রয়োজন হয় এই জন্য আপনারা গানের লেয়ারের উপরে ক্লিক করবেন। আপনারা যতটুকু গানটা কাটতে চান ঠিক ততটুকুর উপরে আপনারা এইভাবে এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এই ট্রিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি ট্রিম লিফটে ক্লিক করেন তাহলে এদিকে কেটে যাবে, আর যদি ট্রিম রাইটে ক্লিক করেন তাহলে এদিকে কেটে যাবে, এবং স্প্লিটে যদি ক্লিক করেন এটা কেটে দুইটা ভাগ হয়ে যাবে। তো আমি যেহেতু এদিকে কাটবো এই জন্য ট্রিম লিফট এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে গানটা এখানে কেটে গেছে। তারপর আপনারা আবারও গানের লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করে গানের লেয়ার উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এটাকে প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখান থেকে গানটাকে প্লে করবেন। প্লে করে আপনাদের গানের যে প্রথম লাইনটা আছে এটা আপনারা এখান থেকে শুনে নেবেন। শুনে নেওয়ার পর আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনাদের যে গানের প্রথম লাইনটা আছে এটা আপনারা এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে টেক্সটের লেয়ারের কালার এবং যে ব্যাকগ্রাউন্ডের কালার দুটোই এক হয়ে আছে। এজন্য আমাদেরকে যে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে, মানে ব্ল্যাক কালার দিতে হবে। এজন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে কালার অপশনে চলে আসবেন। চলে আসার পর আপনারা এটাকে নিচে নামিয়ে দিবেন, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। তারপর আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই লেয়ারটাকে বড় ছোটো বড় করে দিবেন, মানে টেক্সটটাকে আপনারা যতটুকু বড় করতে চান ঠিক ততটুকু দিয়ে দিবেন। আপনাদের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তো এই ফ্রন্টটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এই জন্য আবারও ফ্রন্টের লেয়ারের উপরে ক্লিক করবেন। এখান থেকে এই ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট পেয়ে যাবেন। এছাড়াও এখানে স্টাইলিশ ফ্রন্ট অ্যাড করতে পারবেন। এই জন্য আপনারা চলে আসবেন মাই ফ্রন্টে। তো এই ধরনের ফ্রন্ট কাইনমাস্টারে কীভাবে অ্যাড করবেন এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি এখান থেকে এই ফ্রন্টটা দিয়ে দিব, এটার নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা গুগলকে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে এটাকে অ্যাড করে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফ্রন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে শ্যাডো নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে আপনারা অন করে দিবেন। তারপর আপনারা এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন, এটাকে আপনারা একদম 100% করে দিবেন। করে দেওয়ার পর আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দিলে দেখবেন যে নিচে একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এখানে ক্লিক করে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর আপনারা একটু উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর আপনারা এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে পপ নামের একটা অ্যানিমেশন আছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আপনারা ওয়াইন ফোনেই রাখবেন। তারপর আপনারা আবার এখানে ক্লিক করে ব্যাকে ফিরে আসবেন। আসার পর আপনারা এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। দেওয়ার পর এটাকে আপনারা ওয়াইন ফোনে রাখবেন। রাখার পর আপনারা আবার এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর আপনারা এখান থেকে এই টেক্সটের লেয়ারটাকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। এইভাবে আপনারা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা আবারও টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা চলে যাবে। তারপর আপনারা এখান থেকে গানটা শুনে নেবেন যে প্রথম গানের লাইনটা কোথায় গিয়ে এসেছে, ঠিক সেখানে গিয়ে আপনারা এটাকে রেখে দিবেন। রেখে দেওয়ার পর টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করবেন। এখান থেকে ট্রিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্প্লিট অপশনে ক্লিক করবেন, তাহলে এটা কেটে দুইটা ভাগ হয়ে যাবে এবং দ্বিতীয় গানের লাইনটা যেখানে গিয়ে এসেছে ঠিক সেইখানে আপনারা এটাকে রেখে দিবেন। গানটা আগে শুনে নেবেন, তারপর আপনারা এখানে ক্লিক করলে কেটে দুইটা ভাগ হয়ে যাবে।
এবং তৃতীয় গানের লাইনটা যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে এটাকে কেটে দুটো ভাগ করে দিবেন, মানে প্রত্যেকটা গান যেখানে গিয়ে শেষ হচ্ছে ঠিক সেখানে আপনারা এটাকে কেটে কেটে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর আপনারা এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, এজন্য আবারও আপনারা চলে আসবেন লেয়ারে, এখান থেকে মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে চলে আসার পর আপনারা ডাউনলোডে চলে আসবেন, মানে এই এটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, করলে আপনারা ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। তারপর আপনারা এর উপরে ক্লিক করে এটাকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটাকে স্ক্রিন সিলেক্ট করে দিবেন। স্ক্রিন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে এটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর এটা দেখুন অনেক লম্বা হয়ে আছে, মানে এই টেক্সটের লেয়ার থেকে এটাকে আমাদেরকে ছোটো করতে হবে, এই জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিলে হবে। এই জন্য আপনারা আবারও এই লেয়ারের উপরে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে স্পিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনারা সর্বোচ্চ 2.5 পর্যন্ত করতে পারবেন, তাহলেই এর বেশি কিন্তু করতে পারবেন না। তারপর আপনারা এখান থেকে ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে আসার পর আপনারা আবারও ওই টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করবেন, আপনারা এটাকে এ পর্যন্ত রেখে দিবেন। শেষ মতে চলে আসবেন, আসার পর আবারও এর উপরে ক্লিক করবেন, এটাকে আপনারা এইভাবে ছোটো করে দিবেন। এভাবে ছোটো করে দেওয়ার পর এটাকে আমাদেরকে ডুপ্লিকেট করে এই লেয়ারের উপরে নিয়ে আসতে হবে। এই জন্য আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ডুপ্লিকেট অপশানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে নিচে একটা ডুপ্লিকেট লেয়ার অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এই টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে একদম প্রথমে চলে আসবেন। আসার পর এই লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এটাকে আপনারা এইখানে এনে ট্যাপ করে ধরে ছেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং এই গানের লেয়ারটাকে আমাদেরকে এডিট করে দিতে হবে, এই জন্য আপনারা যে গানের দ্বিতীয় লাইনটা আছে এই লাইনটা এখানে বসিয়ে দিবেন। এই জন্য এই লেয়ারের উপরে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের গানের যে দ্বিতীয় লাইনটা আছে এটা এখানে দিয়ে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে গানের দ্বিতীয় লাইনটাও অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা এটাকেও আপনারা এর উপরে ক্লিক করবেন, এই দিকে চলে আসবেন। চলে আসার পর এই লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এটাকে আপনারা এইভাবে ছোটো করে দিবেন। ছোটো করে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আপনারা যদি মানে কালারটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনারা প্রথমে এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন। অ্যাডজাস্টে চলে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন। এটাকে যদি আপনারা বাড়িয়ে দেন, কমিয়ে দেন, এইভাবে দেখেন কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা প্রত্যেকটা কালার এইভাবে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য বলছি, এখান থেকে আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, তা নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আপনারা কিন্তু ঠিক একইভাবে কাজটা করে নেবেন। এখানে দেখুন আমি কিন্তু গানের প্রত্যেকটা লাইন এডিট করে করে ডুপ্লিকেট করে করে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর সব কিছু ঠিকঠাক থাকলে এটাকে আমাদেরকে এক্সপ্লোড করতে হবে। এর আগে আমাদেরকে এটাকে প্লে করে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে আপনারা উপরে একটা অ্যারো অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটাকে ফুল এইচডি দিয়ে দিবেন, তাহলে ফুল এইচডি হয়ে যাবে। এবং এটাকে একদম হাই করে দিবেন, তাহলে ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো হবে। তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা সেভ হতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।